আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। হাও ওরে পিঙ্কু না, কানতে কানতে এম কি আইসাতে, কোনে যাই র র খাড়া করি ওরে র হুনি। এ পিঙ্কু, এ এ এ পিঙ্কু, এ হুনো এনে হুইনা দা হুইনা দা। বাবা পিঙ্কু, কাইন্দা কাইন্দা কোনে গেছ তো, কান দোষ কে? জানোস না বুদ্রা দাদা কি হয়েছে, আমারে মা 10 টাকা দিতেন স্কুলে কিছু খাবার নিয়ে, কিন্তু ওইটা হুটকা যাইরে হুটকা দাদা নিয়ে যাইয়ে গেল গার, আমার পেন খুইলে দৌড় দিছে। সুত মারানি হুটকা ছোট পুলা হানো সারস না, না যাইরে আমি করবার নিগে র, আজকে তোকে বেতে যাই আমি দি সাথী। এমনি করে চললেও বোনা ওরে শিক্ষা দেয়নি না গো, র র বেতে গেছে আজকে। পিঙ্কু তুই টেনশন করিস না বাবা, তুই বেতে যা আমি গেছি তোকে বেতে। যা বাবা পিঙ্কু তুই বেতে যা, আমি দেখি কি করা যায়, যা। ও চুপ মানে হুটকা তুই কোনে রে, চুপ মানে সুর উপরে আন্ডে কান্দাস তো নয় জানাই র, আজকে তোর দিশাতে বেতে না তুই তাড়াতাড়ি বাইরা বেতে। হ্যাঁ কি হইলো আবু দাদা, তোর কি হইলো? বাপ রে বাপ, সোফার মধ্যে রে কেরা বইয়া রইছে রে বাপ। ওরে আমার বন্ধু রিম্পি, ওই জাঙ্গনগে যে মেট্রিক স্ট্যান্ড করছাল ওই সেরি দেয় দে, গুয়াহাটিতে বাড়ি আসল বাড়ি আঙ্গতে ঘুরবার আছে, কিন্তু এমনি থাকে দিল্লিতে। বাপ রে বাপ, মেট্রিক স্ট্যান্ড করা সেরি, তাও আবার তগো বাড়িতে, তাও আবার দিল্লিতে থাকে, বাপ রে। এই মালদারে যদি পটিয়ে নিবার পারি তাহলে আমার আর টেনশন নাই, মেট্রিক স্ট্যান্ড করা সেরি তাও দিল্লিতে থাকে, বাপ রে, তাহলে আর আমার সারা জীবন টেনশন নাই। রিম্পি বর্তমানে ইঞ্জিনিয়ারিং এ পড়ছে বুঝছাত, আঙ্গুর তাইতে ঘুরবার নিগে। বাপ রে বাপ, ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, তাহলে তুই ইঞ্জিনিয়ারি, মোটামুটি ম্যাক্সিমাম মাসে 1 লাখ 1.5 লাখ টাকা দরমা পাবো, আমার টেনশনই নাই, একটু পটিয়ে নিলে খালি র, কেমনি করে তো পড়ার লাগবো। তাহলে তোরা কথা কো, আমি সাবান নিয়ে নিয়ে না। এক্সকিউজ মি, তুমি তাহলে রিম্পি না, পম্পির বন্ধু তাই না? হ আমি দিল্লিতে থাকি, থ্যাংক ইউ, ইটস ওকে। ও তুমি পম্পি ঘনকে একালগে মেট্রিক স্ট্যান্ডও করছিল নাকি? ও হ সেকেন্ড স্ট্যান্ড করছিলাম আমি, 2 নম্বরে আসিলাম। আমিও মোটামুটি স্ট্যান্ড করা পোলাহানি ধরেছেন, আমারটা কোনো একটা দুর্ঘটনা এলো দেখে আমি স্ট্যান্ড করছি, গাবের পোলাহানি আমার ধৈরে রাখছিল স্ট্যান্ড করুন বিলা, কিন্তু পরীক্ষার আগের দিন আমার হাত বাংলো অ্যাক্সিডেন্ট এটা হইয়া, সেই জন্য আমি স্ট্যান্ড করে পারলাম না, তাও আমি বাইয়ার দিলেই কইলো আমি ডিস্টিংশন পাইছি আর কি। আমি স্ট্যান্ড করা পোলাহানি এমনি, ব্রেন আমার খুব ভালো না এই জন্যই, কিন্তু কোনো একটা দুর্ঘটনার নিয়ে এমনি এলো বোঝা। ও তাই নাকি, ঠিকই আছে, তাও তো ডিস্টিংশনটা পাইছো, ভালো হয়েছে। পাশে তুমি কোনে থাকো, কি করো কাম দাম? আমিও তোমার দেশের বাড়িতে থাকি না, আমি দুবাই, আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া ঘুরি খালি বুঝছো, সাইরমুখী আমার বিজনেস নে, সাইরমুখী বড় বড় শহরে আমার বিজনেস আছে, আমি বেতে থাকি না, কিন্তু তাও ধরছেন আমি গাবের মায়া সাইরা থাকবা পারি না কোনখানে, এই জন্যই আইসি কতদিন থাকবার নি, আমার দাবারি দেয় না, গাবের মারার মায়া না, যেত হইলেও গাবের নিয়ে পরান বড় ধরছে। ও মা তাই নাকি, তুমি বড় বড় শহরে বিজনেস করো তা মানে? হ এই কয়দিন আগে দুবাই তো নাইলাম, আবার এখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি চলছে। সুত মারানি ববলা, এই টাইমে ফোন করার সময় পাইলি, এটা মাল পড়াই সাথে সুত মারানি কোয়ার সময় কমায় নাই ধর। এই আবুদ্রা কোনে রে, খবরই নাই দি তোর, বুদ্ধাই কোনে রে স্যার? হে মিস্টার ক্লার্ক, হাউ আর ইউ ম্যান, হোয়াটস আপ? তোনে বলে ইংলিশ কো পড়াইছে, 7-8 বার মেট্রিক দিয়ে দিয়ে পাস করলো, আবার ইংলিশ কো পড়াইছে, তোনে বলে বলে কোনে রে স্যার, তুই বলে রে কা? Yes, yes, 1,000 crore. Yes, only 1,000 crore. Okay, man, okay. Go, go, party, party. Hey, Sutmani, Abudra, bang, bang, khai chan, neki, pak, lai, sot, neki, tui, dhane, bale, neki, kosh, Mr. Clark, ma, hey, ami, bobla. Okay, 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 only 1,000 crore, okay, no tension, Clark, okay. Acha, Abudra, kera, phone, kur, chilo? এ কই না রে, আমেরিকার ম্যানেজার, আমেরিকা আমার বিজনেসেরই না সেন্টার আছে, আমেরিকান ম্যানেজারে ফোন করছিল, 1,000 কোটি টিয়া বলে কেউ ধার নাগে, তাই আমি কইলাম দিয়ে দে 1,000 কোটি টিয়া মাত্র, আমার নাকি কিছুই না, কত 1,000 কোটি কত পেলে করতে যায় বুঝে নাই,
আবার বলে পার্টিও করবার চাইছে তে আমি কইলাম আমার প্রাইভেট জেটটা নিয়ে যা করবার যা পার্টি কর 1000 কোটি টিয়া দিলা তুমি তাও তোমার নিকে কিছু না বাপ রে ও আমার নিকে কিছু না ভাবি না 1000 কোটি টিয়া কত গেলে কত দা হ্যাঁ না ভাবি না বুঝ না এই স্যার রে আচ্ছারা করন যাব না যেই পেলে হইলেও ফুসলিয়া ফাসলিয়া পটান না গো এত বড় বিজনেসম্যান আচ্ছারা করন যাব না তারপরে আর আমার টেনশন নাই হ্যাঁ রিম্পি কি ভাবছো তো পোকো না 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 কিছুই না আমরা তাই ভাবলাম 1000 কোটি টিয়া তুমি দিয়ে দিলা ফস করে তাই তাহলে মোটামুটি আমরা কালকে 10টা মান বাজায় আঙ্গো সকে রেস্টুরেন্টে আমরা দেখা করি তো না খাওয়া দাওয়া কিছু করি তো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে 10টা বাজায় দেখাবো তাই না হুম